আজকে এই মামলায় কোনো শুনানি হয় না। আমরা গত 9 তারিখে যে শুনানি করেছিলাম, আর গত 29 তারিখে যে 9 তারিখে আমরা যে শুনানি করেছি সেইটারই আজকে 11 তারিখে আদেশ দিই। আদেশ হলো এই, আমরা বিজ্ঞ আদালতের অনুমতি দরখাস্ত দিয়ে বলেছিলাম যে বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 31 অনুসারে কোনো নাগরিক যেখানেই থাকুক তার নামে যদি তার দেশে কোনো মামলা চলমান থাকে তাহলে আইনজীবী দ্বারা তার মামলায় তিনি সমর্থন লাভ করতে পারবেন। এই কথাটি আমাদের ফৌজদারি কার্যবিধি 340-এ বলা আছে, সংবিধানের 31-এ বলা আছে, ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে বলা আছে যে কোনো আইন দ্বারা মানুষের মৌলিক অধিকার খর্ব করা যাবে না। উচ্চ আদালতের সিদ্ধান্ত আইন রূপে পরিগণিত হবে এবং হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্ট যা সিদ্ধান্ত গ্রহণ করে তা আইনে রূপান্তরিত হয় এবং নিম্ন আদালতের প্রতি সেটা অবশ্য পালন করে এবং আমাদের সংবিধানের 111 আর্টিকেলে তাই বলা আছে যে হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত হল আইন এবং নিম্ন আদালত অবশ্যই পালন করে। আমাদের প্রথম বক্তব্য হল আমাদের দরখাস্ত যদি আইন সম্মতই না হতো আমি তো পিছানুই আছি, সামনের দিকে আপনি তাকাই আছেন, সামনে থাকেন, পিছনে কি হইলে দাদুল বিচার করে মামলা কোয়াশ না করে নিম্ন আদালতে সারেন্ডার করতে বলেছে, সামান্য সুপ্রিম কোর্ট তাকে সারেন্ডার করতে বলেছে। আমার আপনাদের মাধ্যমে প্রশ্ন, সরকার দলীয় আইনজীবীরা এখন নিজের কথা বলে যে যদি ম্যাডাম খালেদা জিয়া আই মিন যদি জনাব জোবায়দা রহমান এবং তারেক রহমান কি হতেন তাহলে তাদের সেই আবেদন গ্রহণ করে কেন তাদেরকে নিম্ন আদালতে হাজির হতে নির্দেশ দিলেন? তার আবেদন